আচাৰ <marchas>, দুষ্ট

তো এটা চিন্তা করে আমি ভাবলাম আমি চলে যাই একটু কষ্ট হবে যেরকম যে ছিল ওইগুলো আনতে একটু কষ্ট লাগবে বা একটু সময় লাগবে তো আমি নিজে তো আনবো না লোক দিয়ে আনবো কিন্তু লোক সময় মতো পাওয়া যায় যায় না অনেক সময় সময় লোক মতো পাওয়া না তো এটাই হয়েছিল আহ আধা ঘন্টার মতো আবার দুই জায়গায় বসে থাকতে হয়েছিল লোকের জন্য তো আমি বাসায় চলে আসছি তো এরকম আমি রাগ মানে জিদ করে বা রাগ করে আসি না যেরকম একটু কষ্ট বলতে যে কেউ আসলে একটু সহজ হইতো কেউ জানে একটুখানি খারাপ লাগছে তো আমি ভাবলাম আমি নিজেই চলে যাই অবশ্য আমি এটা মার চিন্তা করে চলে আসছি যে মা যাবে তারপর মার সাথে আবার আসবো আবার সবাই অনেক বেশি ব্যস্ত যেরকম আমার ভাইয়ারা কাজে ব্যস্ত ছিল ভাইয়া হলো জাজিরা গিয়েছিল তারপর বাবাও ব্যস্ত বাবা তো হাতে ই তারপর এরকম সবাই একটা না একটা কাজে ব্যস্ত তারপরে সাবিনাপুরের বাসাতে অনেক মেহমান আসতেছে আর বাবু ভাইয়া হলো তার ফ্রেন্ডদের নিয়ে হলো ঢাকা থেকে আসছে তো এই জন্য হলো আমার বাসায় যায় নাই তো সে ওদিক দিয়ে বাসায় চলে আসছে জন্য আমাকে নিয়ে আসতে পারে না নাই তো এই জন্য ভাবলাম যে সবাই যেহেতু ব্যস্ত আছে যেহেতু আসে নাই না আসলে আর কিছু করার আছে তো জন্য আমি চলে আসছি তো এরকম কিছু না যে আমি রাগ করছি বা এরকম মানে আছে না একটা ভাষায় মানুষকে বুঝাইতে এক কথা মানুষ অনেক কিছু বোঝা না আর দশ কথা বইলা বুঝাইতে হয় না তো এক কথার মানে রাগ কইরা চলে আসছি মানে এটাই যে রাগ করে আমি একাই চলে আসছি তো এটাতে অনেকেই অনেক কথাই বোঝা যায় এটাতে আর ডিটেলস বলা লাগে না যে আমি কেন আসছি তো অবশ্যই অনেক কাপড়া বুঝতে পারছে আর অনেকেই বলছে যে এত রাতে রিক্স নিয়ে না না আসাটাই ঠিক অবশ্য আমি আমি নিজেও বুঝতে পারলাম এত রাতে রিক্স নিয়ে আসাটা খারাপ একটা বিষয় তারপর আমি চেষ্টা করবো আর কখনই যাতে না আসি আর এটা আসার অনেক প্রয়োজন ছিল ওই জন্য আমি আসছি যেরকম আজ যদি কালকে আজকে আসতাম তাহলে আব দেওয়া হলো রোদের মধ্যে আসলে আব দেওয়ার শরীর খারাপ হয়ে যায় আবদিয়া হলো জ্বর আসে আর তো জানেন আপনি আবদিয়া যদি বাড়িতে আসে তাহলে জ্বর মানে আবদিয়া জ্বর আসে তো আমি এটা চিন্তা করেও চলে আসছি আবদিয়া চিন্তা করেও আসছি তো যাই হোক ভালোভাবে পুঁছাতে পারছি আপনাদের দয়া আল্লাহ আল্লাহর অসিস রহমতে তো আসার পরে সকাল থেকে বাসা কে কি করতেছে আপনাদের সাথে শেয়ার এখন ভালো করতে সবাই বসে গল্প গুজব করতেছে যা যা মনের মধ্যে আছে ওইগুলো বলতেছে এখন চিন্তা হলো যে আমরা সকাল থেকে উঠছি অনুষ্ঠান হলো সাবিন বাসায় তো এখন বাসার প্রত্যেকটা মানুষ অসুস্থ যেরকম মা আমি আবদিয়া মোটামুটি কয়েকজন মানুষ সুস্থ বেশি সুস্থ না মানে মোটামুটি চলে এরকম সুস্থে তো এছাড়া সবাই অনেক বেশি অসুস্থ বিশেষ করে বাপি ভাই তাবিয়া তানচিলা তাঞ্চিলা কিন্তু অনেক অসুস্থ তাঞ্জিলাকে সবাই জিজ্ঞেস করতেছিল ওর মন খারাপ কিনা অনেক জ্বর তো সবাই অসুস্থ তো এখন কি আমরা সকালবেলায় নাস্তা করে চলে যাব না বিকেলবেলা একবারে রেডি হয়ে যাব সেটাই এখন পর্যন্ত সিদ্ধান্ত হয় নাই তো দেখি কি করা হয় তো আপনাদের সাথে শেয়ার করি

তুমি কি আবহাওয়া হা বাবা আসলো বাজার থেকে মুরগি নিয়ে দেশি মুরগি টান খাবা তুমি দেশি মুরগি সুন্দর লাগতো সুন্দর লাগতেছে বড় গেঞ্জি ল ভালো লাগতেছে বড় গেঞ্জি না সুন্দর লাগতেছে দুই ভাই বোন একই গেঞ্জি না কালো মোবাইলে ব্যাক সাইড হলো টাকা আবু তাল দিই না দেখি আবু তাল মারতেছে টাকা এই যে এই যে টাকা মোবাইলের ব্যাক সাইডে টাকা তো এখন দেই না দেখ আবু তাল আমার মাস্ট আছে সুন্দর করে কও সুন্দর করে কও ফুবু আমাকে টাকা দাও না না টাকা দে এমনি দিলে দি এমনি কইলে দিম না তো এমনে কইলে দিম না ক টাকা দাও আদর করে কই দেবো টাকা দাও টাকা দাও টাকা দাও টাকা দাও বোকা ছেলে এমনি কইতা না ফুবু আমাকে 10টা টাকা দাও এমনি কইতা ভালো করে বলো কোন কিছু কে থেকে নিতে হলে ভালোবাসা বলতে হয় ভালো করে বলতে হয় দেখেন আমার হাতটা ভেঙে ফেলবে দেখেন আমার হাতের লাগে কি মুসরা মুসরি করতেছে টাকা দাও টাকা দাও টাকাও নিবা আবার সুন্দর ব্যবহারও করবা না কেন দেব টাকা দাও টাকা দাও

আমি খাবো সকালে আব্দা কিন্তু আমার নামতেছে না আব্দিও আমার সাথে খাইতেছে সকালে নাস্তা বসে করছে আব্দি বেশি করে নেই আদা ভাজা ডিম করে ইলিশ মাছ ভাজা ডিম তো সকালে নাস্তা করে হয়তো আমরা সাবিনা পদের বাসা যাওয়ার জন্য রওনা দিতে পারি আর খাবা না খাবা ডিম ভালো লাগতেছে খাওয়াই দিলাম এখন আমি সকালে হলো ডিম ভাজা করলা ভাজি ধনেপাতা পাতা ভত্তা এটা হলো আমাদের সবচেয়ে পছন্দের খাবার

মাত

ছাগল কণিছে নাইকিয়া টা

অনেক ওই বেশি পছন্দ করে ওই পারে যায়ার আসে কি খেলতেছে তুমি অনেকক্ষণ যাবো তো ওই জায়গায় খেলতেছে मार के डाक्टर सोई दी